চারদিকে চলছে আলু তোলার ধুম চাঁদপুর সদর হাজিগঞ্জ কচুয়া মতলবের বিস্তীর্ণ জমির সব প্রান্তে এখন একই দৃশ্য বৃষ্টি কিংবা কুয়াশা না থাকায় মৌসুমের আগেই পূর্ণতা পেয়েছে আলু উৎপাদন ভালো হওয়ায় কৃষকের চোখে মুখে এখন হাসির ছিল। চলছে আলু বাছাই ও সংরক্ষণের কাজ তবে উপযুক্ত দাম নিয়ে কিছুটা শঙ্কিত কৃষকেরা বৃষ্টিটা ঠিক পাইছে তা কুয়াশাটা কম ছিল প্রথম দিক দিয়ে লাস্টের দিক দিয়ে একটু কুয়াশা বেশি ছিল তো আমাদের কোনো ক্ষতি হয় না ইনশাল্লাহ খুব ভালো ফলন হয়েছে আমরা এই জন্য আগে উঠাইতে পারছি সার কীটনাশক ওষুধ যদি আমরা ভালো দেয় তাহলে আমরা ফসল ভালো পাবো সরকারের কাছে একটা আবেদন যে আমাদের আলুর দামটা যদি একটু ভালো দেয় এদিকে গত বছর হেক্টর প্রতি আলুর উৎপাদন হয়েছিল একুশ মেট্রিক টন এবার তা বাড়বে বলে মনে করেন জেলার এই কৃষি কর্মকর্তা উৎপাদনও বেড়ে যাচ্ছে এবং এরিয়াও বেড়ে যাচ্ছে আবহাওয়া অনুকূল ছিল এবং রোগ বালাই উপকামাকর তেমন হয় নাই যার কারণে আলু উৎপাদন আমরা কাঙ্ক্ষিত পরিমাণে পেয়েছি চাঁদপুরে এবার তেরো হাজার হেক্টর জমিতে তিন লাখ মেট্রিক টন আলু উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ সময় সংবাদ চাঁদপুর